সো কিছুক্ষণ আগে জাস্ট ডেলিভার্ড হয়েছে এই বোয়ার NM1 মাইকটা, যেটা অ্যামাজন থেকে আসছে। তো ঠিক এরকম প্যাকেট হয়েছে, প্যাকেটটা অনেকটাই বড়, আর জানি না এখন প্রোডাক্টটা কীরকম হবে। সো আমি যা রিভিউ দেখলাম ইউটিউবে ভালোই আছে। এবার তাহলে এটা খোলা যাক, ভালোই প্যাকেটিং আছে। ফার্স্টই ফলস, কাগজের মধ্যে। হ্যাঁ, আর এটাতে কিচ্ছু নেই, এটা বিল আর এটা হলো সেই জিনিসটা, দ্য বোয়া NM1। সো এই সেই বক্সটা, যেটা এটা মাইকটা যেটা আমার Z6-এর জন্য অর্ডার দিছি। এটা আপনি আপনার মোবাইল, ট্যাব, ল্যাপটপ, ক্যামেরার সাথে ইউজ করতে পারবেন। আর এখানে ফিচার্স আছে দেওয়া, যেটা ভিডিওটা পজ করে হয়তো দেখে নিতে পারবেন। সো এবার এটা খোলা যাক। তো খুলে কোথায় কীভাবে, আচ্ছা আমি আজকে এটা কিরকম হয় ফিট করে একটা ইনস্টাগ্রামে ফটো দিয়ে দিব। সো প্লিজ আমাকে ইনস্টাগ্রামে ফলো করো। তো বক্সের মধ্যে এটা যেটা আছে, এটা তো নয়েজ ক্যান্সেলেশনের জন্য, এটা ক্যামেরার জন্য, এটা যাতে এটাকে সেট করা যায় তার জন্য এটা উপরে দেওয়া হয়েছে। আর এখানে একটা ব্যাগ দিয়েছে, কোয়ালিটি তো মোটামুটি ভালোই আছে। তো হ্যাঁ, এটা রাখা যাক। আর একটা জিনিস কোথায় ছিল, ও এটা স্মার্টফোনের জন্য আছে। আর এখানে মাইক্রোফোনের সিম্বলও দেওয়া আছে। তো ক্যামেরাতে লাগানো যাক, আর তারপর টেস্ট করছি কীরকম হয়। সো এতক্ষণ যে ভিডিওটা করেছিলাম মানে শুরু থেকে, সেটা উইদাউট মাইক ছিল। আর এখন যেটা করছি সেটা আমার বোয়াটা লাগানোর পরে। তো ডিফারেন্সটা আপনারা হয়তো আশা করি বুঝতেই পারছেন। ফাম্বল মারছি শুধু, যাই হোক এখন চেষ্টা করছি গরিলা পাটটা ধরার জন্য। এখনও একটু হাতটা কাঁপছে। তো যা বলবো, মাইকটার দাম খুবই কম, তোমরা অ্যামাজনে পেয়ে যাবে, আমি ডিসক্রিপশানে একটা লিঙ্কও দিয়ে দিচ্ছি। খুব ভালো আছে আমি যা বুঝলাম এখন ইউজ করে। আরও যখন বাইরে যাব বা ঘুরতে যাব লকডাউন শেষ হলে, তখন বোঝা যাবে যে বাইরে হাওয়াতে এটা কীভাবে কাজ করছে। তো দেখি এরপরে বাইরে একটা ভিডিও করব। ঠিক আছে, আবার এরপরে ভিডিওতে দেখা হচ্ছে। ফ্যানটা আমার প্রচণ্ড গরম লাগছে। টাটা।